ওয়াও, এবার দরদ সিনেমা নিয়ে এলো একটি বিশাল আপডেট। দরদ সিনেমা মুক্তি পাচ্ছে 6 সেপ্টেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পাবে দরদ। ইয়েস, এই কথাগুলো জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে কনফার্ম করেছে 6 সেপ্টেম্বরেই আসছে দরদ, বিশ্বজুড়ে মুক্তি পাবে দরদ সিনেমা। শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত দরদ মুক্তি পাবে ভারতীয় 6টি ভাষায়, প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাবে এই সিনেমা। পরিচালক অনন্য মামুন সেই গণমাধ্যমগুলোতে জানায় 15 জুলাই আসবে নতুন টিজার, দরদ সিনেমার নতুন টিজার আজকেই আসবে। এইটাও একটা বড় সুখবর। জানা যায় দরদ মুভিতে শাকিব খান একজন সাইকো কিলারের ভূমিকায় অভিনয় করবে। ইতিমধ্যে এই সিনেমার একটি টিজার প্রকাশ পেয়েছে, সেই ঝলকে দেখা যাচ্ছে শাকিব খানকে বিভিন্ন লুকে, বিভিন্ন গেটআপে, রহস্যময় একজন শাকিব। আজকেও আসবে এই সিনেমার আরো একটি টিজার, এই টিজারেও শাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্ট করা হবে, সেটাই প্রত্যাশা করি। তো ভিউয়ার্স, দরদ সিনেমার এই লেটেস্ট আপডেট গুলো জেনে আপনার কেমন লাগছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ প্রো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।